আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা, আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গগলস কৃষি কথা চ্যানেলে। খামারি ভাই ও বোনেরা, মোটা তাজাকরণ পদ্ধতি নিয়ে গত দুটি পর্বে আপনারা অনেকে কমেন্ট করেছেন। আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ে এই কমেন্টগুলো নিয়ে ভিডিও বানাতে, তাতে করে তথ্যগুলো আপনারা খুব সহজে গ্রহণ করতে পারেন। কমেন্টের রিপ্লাই করলে হয়তো আপনারা একজন দুজন দেখেন, কিন্তু ভিডিও বানালে সবার কাছে তথ্যটি পৌঁছে যায়। তবে আমি আজকে কয়েকটি প্রশ্নের বা কমেন্টের উত্তর দিতে চাই। আমার এক ভাই প্রশ্ন করেছেন যে খড়ে কত পার্সেন্ট প্রোটিন থাকে, একটি গরু এই খড় থেকে কত মেগাজুল শক্তি পায়। আবহমান কাল থেকে গরুকে খড় খাওয়ানো হয়ে আসছে। এই শুকনো খড় খাওয়ানোর ফলে দেখা যায় যে একটি গরু প্রতিদিন 250 থেকে 300 গ্রাম ওজন কমে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে শুকনো খড় খাওয়ানো একেবারেই বিজ্ঞানসম্মত না। এই শুকনো খড়কে প্রক্রিয়াকরণের মাধ্যমে খাওয়াতে হবে। দেখা গেছে খড়ে 3 থেকে 4% প্রোটিন থাকে, এ থেকে একটি গরু 5 থেকে 6% মেগাজুল শক্তি পায়। এখন যদি ইউরিয়া মোলাসেস ব্যবহার করা হয় এই খড়ে, তাহলে দেখা যাবে 8 থেকে 9% প্রোটিন হয় এবং একটি গরু এ থেকে প্রায় 9 থেকে 11% মেগাজুল শক্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে ইউরিয়া সার মানবদেহের জন্য ক্ষতিকর কি না। না, একেবারেই ক্ষতিকর না, তবে পরিমাণটা জানতে হবে। পরিমাণটা জেনে আপনাকে উপকরণটি তৈরি করতে হবে বা খাদ্যটি তৈরি করতে হবে। দর্শক, আমরা মোটা তাজাকরণ পদ্ধতি নিয়ে পরপর কয়েকটি ভিডিও দিয়েছি, দুটো ভিডিও দিয়েছি। আমাদের শেষ ভিডিওতে থাকছে ডাক্তার রায়হানের পরামর্শ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। দানাদার খাবার আপনারা জানেন যে একটা সুষম খাবার, একটা ব্যালেন্স টাইপ বলা হয়। এই সুষম খাবারে নর্মালি 6 ধরনের খাবার থাকে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা পরিমাণ থাকে বেশি। দ্বিতীয় হচ্ছে প্রোটিন, একে আমরা আমিষ বলি আর কার্বোহাইড্রেটকে শর্করা বলি। তৃতীয় হচ্ছে ভিটামিন, চতুর্থ হচ্ছে মিনারেল, পঞ্চম হচ্ছে ফ্যাট এবং ষষ্ঠ যেটা হচ্ছে পানি। আসলে এই খাবারগুলো বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, মানুষের এক ফরম্যাটে এবং প্রাণীর জন্য আরেক ফরম্যাটে। যেমন আমরা কার্বোহাইড্রেটের সোর্স যদি বলি, কার্বোহাইড্রেটের যেমন ঘাসের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে, হ্যাঁ, ভুট্টার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। আমরা প্রোটিন সোর্স যেটা বলতেছি, আমাদের খোল যেটা দেওয়া হয় সেখানে প্রচুর পরিমাণে খোল রয়েছে। এছাড়া কার্বোহাইড্রেটে অনেক সময় ফ্যাটেনিংয়ের জন্য হালকা কিছু খুদ ব্যবহার করে, যদিও এটা নিষেধ করি আমরা, হালকা পরিমাণে এটা দিতে পারে। এছাড়া প্রোটিন সোর্সের জন্য এবং প্রোটিন কার্বোহাইড্রেট দুইটাই সোর্স হচ্ছে আমাদের গমের ভুষি, গমের ভুষি, তারপরে আপনার আরেকটা যেটা আমরা ব্যবহার করি যে ফ্যাট সোর্স যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সয়াবিনটা আমরা দিতে পারি। মুরগির ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, তবে এখানে আমরা খৈলটা ম্যাক্সিমাম ব্যবহার করি। এবং গরুর ক্ষেত্রে আরও যে বিষয়টা মিনারেলস সেটা আমরা বলি, এখানে বাজারে প্রচুর পরিমাণে রেডি ফরম্যাটে মিনারেলস পাওয়া যায়, সেটা পাউডার হোক আর লিকুইড ফর্মে পাওয়া যায়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। দানাদার খাবারে যা থাকবে, গমের ভুষি 51%, সয়াবিন খৈল 12 থেকে 15%, ভুট্টা ভাঙা 20%, চাউলের কুড়া 10%, মিনারেল কালস টনিক থাকতে পারে, রেনাভিট ডিবি প্লাস থাকতে পারে, লাইমস্টোন, সাথে কিছু খনিজ পদার্থ। যে খাবারটাই তৈরি হবে তাতে প্রোটিনের পরিমাণ থাকতে হবে 100 কেজিতে 12 থেকে 14%। এই 12 থেকে 14% প্রোটিন সমৃদ্ধ খাবার যখন পশুটি কেনা হয় তখন সামান্য স্বাস্থ্য ভালো থাকলে তাকে 100 কেজি ওজনের জন্য 750 গ্রাম দানাদার খাওয়াতে হবে, আর যদি দুর্বল হয় তাহলে 100 কেজি ওজনের জন্য 1 কেজি দানাদার খাওয়াতে হবে সারাদিনের মধ্যে। আর সবুজ ঘাস দিতে হবে চপিং মেশিন দিয়ে টুকরো টুকরো করে, আস্ত ঘাস পশুকে দেয়া যাবে না। খাওয়াতে হবে দিনে 2 বার, সর্বোচ্চ 3 বার। ঘাস খাওয়ানোর সময় সকাল 9টায়, দুপুরে সামান্য পরিমাণে আর বিকেলে 4টা থেকে 5টার মধ্যে। পশু মোটা তাজা করবেন বলে সারাদিন খেতে দেয়া যাবে না। পশু সারাদিনে 10 ঘন্টা খাবে, বাকি 14 ঘন্টা জাবর কাটবে এবং যা খাবে শরীরের মধ্যে শোষণ করবে।
আর ভিটামিন তো সরাসরি প্রচুর পরিমাণ ঘাসের মধ্যে রয়েছে, আর একটা বাজারে এটা রেডিমেড প্যাক আকারে ভিটামিন পাওয়া যায়, এটা খাওয়াই দিতে পারে। আর পর্যাপ্ত পরিমাণ গরুকে পানি খাওয়াইতে হবে। একটি পশুকে যদি প্রতিদিন 1 কেজি দানাদার দেওয়া হয় তাহলে 1 কেজি দানাদার সমান 4 কেজি ঘাস দিতে হবে। প্রতিদিন একটি গরুর ওজনের 10% পানি দিতে হবে, অবশ্যই পরিষ্কার পানি। তার বডি ওয়েটের জন্য এবং তার বডির সুপারফিশিয়াল যে গ্লোসিনেস, এক্সটার্নাল যে আই ক্যাচিং একটা জায়গায়, মোটা তোজা গরুর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দেখতে সুন্দর হইতে হবে, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে তাকে পানি খাওয়াইতে হবে। সাথে জিঙ্ক, আমরা বাজারে জিঙ্ক পাওয়া যায় এবং অ্যামাইনো অ্যাসিড, এই তিনটা উপাদান যদি রেগুলার করা যায় সেই ক্ষেত্রে আমার খামারই লাভবান হতে হবে। মোটামুটি এই কয়েকটা বিষয় যদি আপনারা একেবারেই একটু খেয়াল করেন, কোনো সমস্যা হলে সেক্ষেত্রে প্রাণী সম্পদ দপ্তরের ভ্যাটেনারি সার্জন, প্রাণী সম্পদ কর্মকর্তা কিংবা অন্যান্য কর্মকর্তাদের সাথে কারিগরি পরামর্শ আপনারা নিতে পারেন। এই গরমের সিজনে যেটা হয়, এই হৃষ্টপুষ্ট কিন্তু গরুর হিট স্ট্রোক হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, তারা কম খায়। গরুকে যত গোসল করাবেন, বিশেষ করে এই সময় কমপক্ষে 2 বার গোসল করাইতে হবে, এক সকালে অথবা আপনি দুপুর বেলায় গোসলটা করাইতে হবে। আরেকটা আমি বলি বারে বারে যে গরুর সামনে অর্থাৎ মুখের সামনে এবং পায়ের নিচে যত পরিষ্কার থাকবে ওই গরুর প্রোডাকশন তত বাড়বে। গরুর মুখের সামনে এবং পায়ের নিচে, কারণটা কি? মুখের সামনে হচ্ছে খাবার থাকে, খাবারের চারে যদি প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় একই খাবার, মোটা তাজা যে খাবারগুলো ব্যবহার হয় একই খাবার 2 দিন পরেও সেটা চারের মধ্যে কিংবা খাবার পাত্রে রয়ে গেছে, সেখান থেকে এটা ডিকম্পোজিশন হয়ে ফুড পয়জনিং বা ফুড ইনটক্সিকেশনের একটা প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার গরুর কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। এই জন্য খাবারটা রেগুলার খাবার চারি থেকে উচ্ছিষ্ট খাবারটা আপনার পরিষ্কার করে নেবেন, এবং গরুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াইতে হবে, প্রচুর পরিমাণে পানি খাওয়াইতে হবে। বিশেষ করে এই গরমের কালে পানির সাথে যদি পারেন একটু লবণ দিবেন, লবণের সাথে আপনি ভিটামিন সি পাওয়া যায় বাজারে, যেটা আপনাকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং গরুর যে সুপারফিশিয়াল যে স্কিনের যে গ্লোসিনেস, যেটা চিকচিকে ভাবটা কিন্তু চলে আসতে পারে। এই জন্য এই গরমকালে আপনার ইলেকট্রোলাইট এবং ভিটামিন সিটা নিয়মিত যেন বিশেষ করে দুপুরবেলায় সরবরাহ করা হয়, এবং গরুকে কমপক্ষে 2 বেলা বা 3 বেলা ঠান্ডা পানি, ঠান্ডা পানি বলতে অর্থাৎ টিউবওয়েলের অথবা ডিপ টিউবওয়েলের যে পানিটা সরাসরি পাওয়া যায় সেটা আপনারা খাবেন, গরুকে নিয়মিত গোসল করাবেন। এখন আরেকটা যে সমস্যা এই গরমকালে আমাদের এই গরুর খামারে, সেটা হৃষ্টপুষ্টে হোক আর ডেরি হোক, প্রচুর মশা মাছির একটা প্রাদুর্ভাব দেখে। এই মশা মাছির কারণে কয়েকটা রোগ হয়, বিশেষ করে আপনারা জানেন কিছুদিন আগে লাম্পি স্কিন ডিজিজ LSD বলা হয়, এবং আরেকটা ডার্মাটাইটিস হয়, ডার্মাটোফিলোসিস একটা রোগ বলে, এবং আরেকটা হচ্ছে অ্যানাপ্লাজমা এবং বেবিসিয়া। এই রোগগুলো এই সিজনে হয়। এখন এটার মূল কারণটাই হচ্ছে কিন্তু আমাদের যে ভেক্টর কাজ করে সেটা হচ্ছে আমাদের এই মশা এবং মাছি, আমাদের অনেক সময় স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, এর ফলে যেটা হয় যে মশার যে লার্ভা অর্থাৎ মশা থেকে যে নতুন মশা তৈরি হয় মাঝখানে স্ট্রেস যেটা লার্ভা বলা হয়, এই লার্ভা তৈরি হওয়ার সুযোগ পায় যদি আপনি অপরিষ্কার রাখেন এবং ঘরের ভিতরে যদি পর্যাপ্ত ভেন্টিলেশন বায়ু চলাচলের ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই মশা মাছির প্রাদুর্ভাব হয়। আর এই সময় যদি গোবরটা ঠিক মতো পরিষ্কার না করা হয় প্রচুর পরিমাণে এমনিয়া গ্যাস থাকে গোবর এবং প্রস্রাব থেকে, এই জন্য নিয়মিত এই সময় ঘরটা পরিষ্কার রাখবেন, ভেন্টিলেশনটা ভালো রাখবেন, গরু আপনার এমনি ভালো থাকবে। আরেকটা হচ্ছে যে এই গোবরটা যখন বেশিক্ষণ থাকে, গোবর থেকে অথবা স্যাঁতস্যাঁতে থাকে, গোবর থেকে এক ধরনের জীবাণু, এক ধরনের কৃমি যেটা বলা হয় কোক্সিডিয়া, বিশেষ করে সার গরুতে এই প্রবলেমটা হয়। এই কোক্সিডিয়া হচ্ছে রক্ত আমাশয় হয়, বিশেষ করে সার গরুতে দেখবেন যে গরুগুলো স্টল ফিডিং করা হয় অর্থাৎ এক জায়গায় আটকে রাখা হয়। এই কোক্সিডিয়া হলে যেটা হয় যে গরুর যে অন্ত্রনালী আছে, অন্ত্রনালী যে ব্লাড ভেসেল ক্যাপিলারি থাকে সেগুলো কেটে দেয়, যার কারণে দেখা যাচ্ছে যে তার যে উপরের এপিথেলিয়াল সেল লেয়ার সহ এই ব্লাড ভেসেল এবং ব্লাড সহ রক্তর দানার মতো বেরিয়ে আসে রক্ত আমাশয় বলে। অনেক সময় খামারের হতাশ হয়ে যায় কারণ রক্ত যখন বের হয় প্রচুর পরিমাণে তার উইকনেস চলে আসে। এই জন্য এই খামার এটার মেইন কারণ হচ্ছে কিন্তু গরুর
পায়ের নিচে যেটা বলতেছিলাম, অর্থাৎ খামারটা পরিষ্কার রাখলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা কমেন্ট করেন, আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়তে এবং সেই কমেন্টগুলো পড়ে আপনাদের জন্য ভিডিও আপলোড দিতে। অনেকেই আপনারা মোটা তাজাকরণ পদ্ধতি নিয়ে ভিডিও চেয়েছেন, আমি চেষ্টা করেছি পরপর তিনটি ভিডিও আপনাদের উপহার দিতে এবং আগামীতেও দেব। যেই হারে মোটা তাজাকরণ পদ্ধতির খামার গড়ে উঠছে, আমরা চাইবো যে সঠিক উপায়ে মোটা তাজাকরণ খামারগুলো গড়ে উঠুক, কারণ যদি উপায়গুলো না জানা যায় তাহলে দেখা যাবে আপনার খামারে শুধু শুধু ব্যয় বাড়ছে এবং আপনার ব্যয় অনুযায়ী আপনি যেটা আশা করছেন সেটি পাচ্ছেন না। তো অবশ্যই প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলে এবং প্রশিক্ষণ নিয়ে আপনারা শুরু করবেন, আর আমরা তো আছি, আমি চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের কাছে তথ্য পৌঁছে দিতে যতটুকু সম্ভব। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।